হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যার। আমি শ্যাম, আর আজ যে ভিডিওটা দেখবো তোমাদের সাজেশনে ছিল, সেটা ছিল অবশেষে কি খুঁজে পাওয়া গেল নূহ আলাইহিস সালামের নৌকা। তো এই নিয়ে ভিডিও আমরা আগে দেখেছি, তবে খুঁজে পাওয়া গেল কি না সেটা দেখিনি। আজকে চ্যানেল 24 থেকে এই ভিডিওটা নেওয়া এবং নূহ আলাইহিস সালামের সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা পেয়েছিলাম অনেকদিন আগে ভিডিওতে করেছি। দুটো একটা ভিডিও হয়তো আমার দেখা আছে এবং সেখান থেকে জেনেছিলাম যে নৌকায় করে সব প্রাণীদের একটা একটা করে পিসেস নিয়ে সেই আর কি মহাপ্রলয়ে বাঁচানো হয়েছিল, নূহ আলাইহিস সালাম তুলে নিয়েছিলেন। তো সেই ধরনের ছোট্ট করে মনে পড়ছে, পুরো ডিটেলসটা এখন মনে নেই। আগামী পর্বে বা আগামী সময় দিনে আবার এই ধরনের ভিডিও যখন আসবে তখন অবশ্যই নূহ আলাইহিস সালামের যে সমস্ত লিঙ্কগুলো আছে তোমরা প্রোভাইড করো, সেগুলো নিয়ে ভিডিও অবশ্যই করবো এবং আবার জানার জন্য তো অবশ্যই। তো যাই হোক, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত একজন নবী এবং ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। তার গুরুত্ব এতটাই যে আল্লাহ কোরআনে তার নাম অনুসারে একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করেন। শুধু ইসলাম ধর্মই নয়, খ্রিস্ট ধর্মের মূল ধর্মীয় গ্রন্থ বাইবেলেও তার কথা বর্ণিত আছে। আমরা সবাই নূহ আলাইহিস সালামের ঘটনা কম বেশি জানি। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আমি নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশ সহ যে আপনি আপনার সম্প্রদায়কে সতর্ক করুন তাদের প্রতি যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগে। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, নিশ্চয়ই আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এই বিষয়ে যে তোমরা আল্লাহর উপাসনা করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে অবকাশ দেবেন এক নির্দিষ্ট সময় পর্যন্ত। নিশ্চয়ই আল্লাহ কর্তৃক নির্দিষ্ট সময় উপস্থিত হলে তা বিলম্বিত করা হয় না, যদি তোমরা এটা জানতে। কিন্তু তবুও তার সম্প্রদায় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করল না এবং আল্লাহ তাদের প্রতি গজব নাজিল করলেন। এই সম্পর্কে কোরআনে বলা হয়, অতঃপর সে তার প্রতিপালককে আহ্বান করল যে, নিশ্চয়ই আমি পরাজিত, অতএব তুমি প্রতিশোধ গ্রহণ করো। ফলে আমি বর্ষণশীল বারিধারার মাধ্যমে আকাশে দ্বারসমূহ খুলে দিলাম আর ভূমিতে আমি ঝর্ণা উৎসারিত করলাম, ফলে সকল পানি মিলিত হল নির্ধারিত নির্দেশনা অনুসারে, আর আমি তাকে কাঠ ও পেরেক নির্মিত নৌযানে আরোহণ করালাম, যা আমার চাক্ষুষ তত্ত্বাবধানে চলত তার জন্য পুরস্কার স্বরূপ যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। আল্লাহ সে সম্প্রদায়কে এক মহাপ্লাবন বা মহাবন্যা দিয়ে ধ্বংস করলেন, যে বন্যার স্থায়িত্বকাল ছিল 40 দিন। তবে এই বন্যা থেকে বাঁচার জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে একটা নৌকা তৈরির নির্দেশ দিলেন, যাতে জোড়ায় জোড়ায় সব প্রাণীদের ওঠানো হলো বিশ্বাসীদের সাথে। 40 দিন পর যখন পানি নামতে শুরু করল তখন সেই নৌকা থামল এক পর্বতে গিয়ে। কথিত আছে নৌকাটি বর্তমান তুর্কির আরারাত পর্বতে গিয়ে থেমেছিল। এইবার তাকানো যাক নিকট অতীতে। 1959 সালে তুর্কির উজেনগিলিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইলহান দুরপিনার নেটোর জন্য একটি ফ্লাইং মিশন করছিলেন। আরারাত পর্বতের কয়েক মাইল দক্ষিণে তিনি ওপর থেকে নিচে তাকালেন আর দেখলেন অদ্ভুত এক ধরনের আকৃতি। তাৎক্ষণিক তিনি তার ছবি তুললেন। সেই ছবি ডেভেলপ করার পর দেখে মনে হচ্ছিল এটা একটা বিশাল নৌকা বা জাহাজের ধ্বংসাবশেষ। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, যেখানে এই বস্তুটি দেখা গেল তা সমুদ্রপৃষ্ঠ থেকে 6,500 ফুট উঁচুতে। সমুদ্র থেকে এত উঁচুতে নৌকা কিভাবে আসলো তা নিয়ে তৈরি হয় রহস্য। তবে কি এটাই নূহ আলাইহিস সালামের সেই নৌকা? এই ছবিগুলো তখন বেশ আলোড়ন আর বিতর্কের জন্ম দিল।
খ্রিস্টান আর মুসলিম বিশ্বে তখন হইচই যে হযরত নূহ আলাইহিসসালামের নৌকা খুঁজে পাওয়া গেল। এরপরই শুরু হলো গবেষণা। নূহ আলাইহিসসালামের ঘটনার সত্যতা প্রমাণের দুইটি খুঁটি ছিল, এক হচ্ছে সেই নৌকা আর দ্বিতীয়টি হচ্ছে সেই বিশাল বন্যা বা প্লাবনের প্রমাণ। 1997 সালে ভূতত্ত্ববিদ আর সমুদ্র বিজ্ঞানীদের একটি দল কৃষ্ণসাগরের কাছে একটা গবেষণার জন্য যান এবং সেখানে তারা মিঠা পানির জলজ প্রাণীদের জীবাশ্ম খুঁজে পান। তখন ধারণা করা হয় যে কৃষ্ণসাগর একসময় মিঠা পানির লেক ছিল, কিন্তু কোনো এক ঘটনার কারণে হঠাৎই তা নোনা পানিতে রূপ নেয়। এর কারণ হিসেবে তারা বলেন, হয়তো সে সময় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা হঠাৎই অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল এবং তা কৃষ্ণসাগর সহ আশেপাশের বেশ কিছু এলাকা প্লাবিত করেছিল। ১৯৮৫ সালের আরও একটা আবিষ্কার নূহ আলাইহিসসালামের নৌকার বিতর্কের মোড় হঠাৎই ঘুরিয়ে দেয়। 4000 বছর আগের একটি মাটির ছোট্ট প্রস্তর আবিষ্কার হয় যাতে প্রাচীন ভাষায় কিছু একটা লেখা ছিল। অনেক বছর লাগে সেই লেখাটি অনুবাদ করতে, আর অনুবাদ করার পর সেখানে ছোট্ট একটা তথ্য পাওয়া যায় যা বিজ্ঞানীদের স্তব্ধ করে দেয়। সেই তথ্যটি হচ্ছে গিলগামেশের মহাকাব্য। প্রাচীন মেসোপটেমিয়ান এই মহাকাব্যে এক মহাপ্লাবনের কথা বলা আছে যা সৃষ্টিকর্তা পাপীদের শাস্তি হিসেবে দিয়েছিলেন। তাতে আরও বলা আছে যে উটনা পিষ্টিম নামের একজন নশ্বর মানুষ একটি নৌকা তৈরি করেন আর জোড়ায় জোড়ায় সব প্রাণীদের সেই নৌকায় তোলেন সেই প্লাবন থেকে বাঁচাতে। সেই নৌকাটি নিমুষ পর্বতে এসে থামে। আর এই গিলগামেশের মহাকাব্য লেখা হয়েছিল কোরআন নাজিলেরও কয়েক হাজার বছর আগে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন সভ্যতায় একদম একই রকম একটা মহাপ্লাবন আর একটা বিশাল নৌকার কথা উল্লেখ আছে। তবে কি এইসব গবেষণা কোরআনে বর্ণিত নূহ আলাইহিসসালামের ঘটনাকে সত্য প্রমাণ করে? যদিও বিজ্ঞানীরা এখনও নিশ্চিত করেননি যে তুর্কিতে আবিষ্কৃত নৌকা সাদৃশ্য এই বস্তুটি কি কোরআন বা বাইবেলে বর্ণিত হযরত নূহ আলাইহিসসালামের নৌকা, তবে এ নিয়ে গবেষণা এখনও চলমান। প্রথমেই যেটা প্রশ্ন সেটা হচ্ছে নূহ আলাইহিসসালামকে বাইবেলে কি বলা হয়েছে, কারণ আমি প্রথমেই দেখেছি মানে এর আগের ভিডিওগুলোতে দেখেছি অনেক নবীকে ভিন্ন নামে ডাকা হয় ওখানে, যেমন মুসা আলাইহিসসালামকে মোসেস, এরকম মোসেস যত সম্ভব, এবং ঈসা আলাইহিসসালামকে জেসাস, এই ধরনের বিভিন্ন নামে ডাকা হয়েছে। তো নূহ আলাইহিসসালামকে নোয়া কি, কারণ আমি লেখাটা দেখলাম নোয়া আছে, তো সেখানে বাইবেলে কি নোয়া হিসেবে আছে কি না একটু জানিও। আর বাদবাকি যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে যেটা নৌকার আকারে যেটা আরারাত পর্বতে বলা হচ্ছে তুর্কিতে, সেটা প্রমাণ সাপেক্ষ এবং এখনও পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা চলছে, এবং আধুনিক যুগে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয় সেগুলো থেকে কনফার্ম মোটামুটি করাই যায়। হয়তো বা কিছুদিন সময় লাগতে পারে এবং ভূতাত্ত্বিক তত্ত্ববিদরা এগুলো পরীক্ষা নিরীক্ষা ঠিকমতো করতে পারে, এবং জীবাশ্ম যা আছে তা থেকে বোঝা যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি থাকে। তো সেই জায়গা থেকে সায়েন্টিস্টরা খুঁজে বের করছে এবং এটা আরও সময় লাগবে যেটা বলা হলো। সাথে সাথে যে লেখাটা পাওয়া গিয়েছে মেসোপটেমীয় সভ্যতায় হরফে যে লেখাটা পাওয়া গিয়েছে সেইটা থেকেও কিছুটা জানা যায় যে সেই সময় জলের স্তর অনেক বেড়ে গিয়েছিল এবং একজন দুটো করে মানে প্রাণী সব গোত্রের প্রাণীকে নৌকায় চড়িয়ে নিয়ে গিয়েছিল। তো সেখান থেকেও একটা জিনিস প্রমাণিত হয় যে না, এই ঘটনাটা ঘটেছিল এবং জলস্তর যে 6,500 ফিট পর্যন্ত উঠেছিল সেটার বর্ণনা মোটামুটি সায়েন্টিস্টরা যেটা কৃষ্ণসাগরে অনুসন্ধান করতে গিয়ে পেয়েছিল সেখান থেকেও পাওয়া যাচ্ছে। তো সবগুলোর একটা মিসিং লিঙ্ক আছে, সেইগুলো জোড়া দিলেই একটা মানে দৃঢ় যে প্রমাণ সেটা পাওয়া যাবে, এবং সেটার চেষ্টাই চলছে। আগামী দিনে হয়তো বা সেটা দেখতে পাবো এবং সেখান থেকে আসার কিছু আলো এবং সেখান থেকে গুরু তত্ত্ব বেরিয়ে আসবে এবং প্রমাণ হয়ে যাবে যে এই জিনিসটা হয়েছিল। তো তার আগে পর্যন্ত আমরা এইগুলোকে ছোট ছোট জিনিসগুলোকে জোড়া দেওয়ার চেষ্টা করছি, এবং সাথে এগুলো যে হয়েছিল একটা অনুধাবন করা যাচ্ছে এই মানে তথ্য প্রমাণগুলোর থেকে।
তো আরও সময় লাগবে যদিও, তবে তারা মানে যারা সায়েন্টিস্ট রয়েছে, ভূতত্ত্ববিদ রয়েছে, তারা কিন্তু এটা চেষ্টা করে যাচ্ছে কি রয়েছে না রয়েছে সমস্ত কিছু। বাদ বাকি নূহ আলাইহিস সালামের সম্পর্কে যেটুকু আজকেও শুনলাম সেইটুকুই এর আগেও শুনেছিলাম, যে প্রতি গোত্রের জীবের দুটো করে জাহাজে ওঠানো হয়েছিল। কিন্তু একটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা প্রাণীর যদি দুটো মানে ছেলে এবং মেয়ে দুটো করে ওঠানো হয়, তাহলে আমার মনে হয় অনেক বড় জাহাজের দরকার হবে এবং সেই জাহাজটা কত বিশাল হওয়ার দরকার। তো সেই জায়গায় এই জাহাজটা নিশ্চয়ই অতটাই বড় হওয়া হবে আর কি, যেটা বলা হচ্ছে। তাহলে বিশাল একটা জাহাজ, কারণ পৃথিবীর সমস্ত প্রাণীর যদি দুটো করেও নেওয়া হয়, আমার মনে হয় প্রায় সেই সংখ্যাটা লাখে পৌঁছে যাবে। তো সুতরাং এটা খোঁজাখুঁজি চলছে এবং অবশ্যই কোনো সন্দেহ নেই যে আগামী দিনে এটার ডেভেলপমেন্ট হবে এবং আমরা সেই খবরটা জানতে পারবো। আর নূহ আলাইহিস সালামের ঘটনা যদি আরও কিছু থেকে থাকে তোমরা, তাহলে কাইন্ডলি তোমরা আমাকে সেন্ড করো, আমরা দেখবো এটা, এইটা নিয়ে ভিডিও দেখবো, কারণ খুব কমই জানা আছে নূহ আলাইহিস সালামের সম্পর্কে। এবং সেখান থেকে ওই শুধু ওই জলে জলপথের ব্যাপারটাই ঘটনাটাই জানি, তার আগের পরের কোনো ঘটনা কিন্তু জানা হয়নি। তো তোমরা সেই ধরনের কোনো ভিডিও পেলে অবশ্যই সাজেস্ট করো, আমি অবশ্যই নিয়ে আসবো। তো ভীষণ ইনফরমেটিভ একটা ভিডিও ছিল এবং আশা করি তোমাদেরও ভালো লেগেছে এবং তোমরা আরও আরও এই ধরনের ভিডিও সাজেস্ট করবে, লিঙ্ক দেবে এবং অবশ্যই সেগুলো নিয়ে আসবো। তো কেমন লেগেছে জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।